গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তো এটাকে শেষ সোমবারও বলতে পারো বা চতুর্থ সোমবার, যা খুশি। আমি আর কি অনেকের ভিডিওতে দেখলাম যে এটাকেই শ্রাবণ মাসের শেষ সোমবার বলছে, আবার বলছে আরও একটা সোমবার আছে, এখন বুঝতে পারছি না। তো আমরা তো প্রত্যেক সোমবারে ঠাকুরকে একইভাবে পুজো দিই, আমাদের আর অসুবিধা নেই, তাই না? আর এই দেখো চলে এসেছি ছাদে এখন ফুল তুলবো বলে। এই যে আমার ছোট্ট মাধবীলতা গাছে ফুল ফুটেছে, এই গাছটা কিন্তু আমার বানানো, জানো তো। নিচে আমাদের বড় গাছ আছে, সেখান থেকে এই গাছটা আমি বানিয়েছি। নিচ থেকে সকালে মা ফুল তুলেছে নিচের গাছগুলো, তো উপরের গাছগুলো আমি চলে আসলাম ফুল তুলতে। আমি পড়িয়ে উঠে রান্না করলাম, রান্না করে তারপরে এই যে ছাদে এসেছি ফুল তুলতে। আর ভাই স্কুলে যাবে, তারপরে নিচে গিয়ে ওকে ভাত দেবো, মাকে দেবো। মার শরীরটা একদম ভালো না, কালকে রাত থেকে শরীর খারাপ, রাত না দুপুর থেকে শরীরটা খুব খারাপ মার। তাও মা সকালবেলা উঠে সব করেছে, আমার শরীরটাও তো যেহেতু ভালো না, সেই জন্য মা সকালবেলা উঠে সব কিছু করে রেখেছে, আমি শুধু করে রান্নাই করলাম। এই দেখো আজকে একটা সুন্দর একটা কলকে ফুল ফুটেছে। আজকেও তো বাড়িতে পুজো দেবো, তাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আর আজকে দাদুকে বলেছি দুধ নিয়ে আসতে, দেখা যাক দাদু পায় কি না। আর একটা এই যে সাদা অপরাজিতা ফুটেছে, আজকে সকাল থেকে হনুমানে যা শুরু করেছে, আমি তো ভাবছি গাছগুলো ফেলে না দেয়। তাহলে ফুলগুলো আমার তোলা হয়ে গেছে সব, এই দেখো এই দুটো আছে, এই দুটো তুলবো। এই দেখো সব ফুল তোলা হয়ে গেছে, এখানে কিন্তু অনেকগুলো ফুল আছে, দেখে বোঝা যাচ্ছে না। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি আমি কি রান্না করলাম। আর ভাই খেয়ে স্কুলে যাবে, মাকেও ভাত দেবো। আমাদের যে কি হয়েছে কদিন পর পরই হয়, মার নাই আমার নাই ভাইয়ের, কারো না কারো শরীর খারাপ লেগেই আছে, বুঝতে পারছি না যে কি হলো, শরীর আর ভালোই থাকছে না কারো। তো চলো নিচে যাই। এই দেখো মা সকালে ফুল তুলে রেখেছে, আজকে অনেক ফুল পেয়েছে। আজকে মানে যারা ফুল নেয় আমাদের কাছ থেকে তারা হয়তো নেয়নি, ওই জন্য, নাহলে আমরা ফুল পাই না গাছের, খুব কম, ফোটে অনেক কিন্তু পাওয়া যায় না, ভোরবেলা এসে সবাই নিয়ে যায়। আর এদিকে দেখো ঠাকুর ঘর আমি পুরো পরিষ্কার করে ফেলেছি, আমি রান্না করতে করতে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি, শিব ঠাকুরের জল টল সব ফেলে দিয়েছি। আর শুধু ঠাকুরের থালা বাসনটা মাজলে হয়ে যাবে। আর দেখো নিচে এসে দেখলাম দাদু মানে বাড়ি চলে এসেছে, সে যে দুধ দিয়ে গেল, আমি তো উপরে ছিলাম, আর ভাই গেছে স্নান করতে, মা শুয়ে আছে, দাঁড়াও দেখি কতটা দুধ পেয়েছে, যে এক পোয়া মতো, এইটুকুই পাওয়া যায় না। আর চলো দেখাই কী কী রান্না করেছি। নিরামিষে আজকে তো আর কি সোমবার, তাই নিরামিষ, আজকে তো সবাই নিরামিষ খাবো আমরা, তাই না? এ দেখো এটা হচ্ছে চাটনি, আমের চাটনি, এর মধ্যে খেজুর দিয়ে আম দিয়ে, আর এটা কিন্তু মিষ্টি চাটনি, ঠিক আছে, খেজুর আর আম দিয়ে করেছি, এর মধ্যে কোনো হলুদ দিইনি। ভাই বলে যে ওর এরকম চাটনি খেতে ভালো লাগে নাকি এরকম কালারের, তার জন্য সর্ষে ফোড়ন দিয়ে বানিয়েছি। আর বানিয়েছি এই যে ভিন্ডি চচ্চড়ি বলতে পারো, এটা আমি সর্ষে বেটে করেছি, এটা একটুখানি গাঢ় গাঢ় করে, তা ভাই আবার একটু ঝোল খাই বলে একটু ঝোল ঝোল রেখেছি। আর এখানে আছে ভাত, ভাই স্নান করেছি তারপর ওকে খেতে দেবো, আর মা দেখি খাই কি না। ওই দেখো মা শুয়ে আছে, মার নাকি শীত লাগছে তাই কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে ওই জন্যে ঠান্ডা ঠান্ডা লাগছে। এরকম মা সকালে উঠে জামা কাপড় টাপড় সব নেড়ে রেখেছে, আমি শুধু রান্না করলাম। চলো আর পরে দেখা হচ্ছে। এ দেখো ঠাকুরের থালা বাসন ধোয়া হয়ে গেছে, আর আমি এখন বসেছি হচ্ছে ধূপ বাটতে, এই যে গুঁড়ো ধূপ, এগুলোকে গুঁড়ো করবো, এরকম গোটা গোটা ধূপ বাজারে কিনতে পাওয়া যায়, পুজো দেওয়ার সময় তো ধূপ ধরায়, তো ধূপ গুঁড়ো করা নেই, সেই জন্য এখন গুঁড়ো করে নেব। এই যে এই পাথর দেখেছো, পাথরটা দিয়ে এই করবো আর গুঁড়ো হয়ে যাবে। তারপরে এটার মধ্যে রেখে দেবো এই বয়েমটার মধ্যে। আমরা প্রত্যেক দিনই তো দুই বেলা ধূপ দিই, সকালে না দিলেও সন্ধ্যাবেলা প্রত্যেক দিনই দিই, আরও একটু ধূপ কিনতে হবে, এক একটা আছে দেখো শক্ত, সেগুলো ভাঙা যায় না।
আমি ধূপটা বেটে নি। এই দেখো আমার ধূপ বাটা কমপ্লিট। এখন আমি যাব স্নান করতে। স্নান করে এসে পুজো দেওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আমি স্নান স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর এই দেখো আজকে কপালে এই টিপটা পরেছি। এই যে এটা কিনেছিলাম না সেই পাগলাখালির মেলার থেকে, সেটা দিয়ে এই টিপটা পরেছি। তার টিপটা একটু বেঁকে গেছে, ফেব্রিক দিয়ে পরেছি। এখন কিন্তু আমি ঠাকুরঘরে চলে এসেছি, আমার পুজো দেবো। এই যে ঠাকুরঘরে কিন্তু সব গুছিয়ে নিয়েছি, এবার এক এক করে পুজো দেবো, সেইগুলো সব সাজিয়ে নেবো, ঠাকুরকে স্নান করাবো, তোমরা দেখতে থাকো। এই দেখো আমি সমস্ত ঠাকুরের থালায় প্রসাদ দিয়ে দিয়েছি, গ্লাসে জলও দিয়ে দিয়েছি। এই যে এখন আমি প্রদীপটা ধরাবো আর তার সঙ্গে ধূপকাঠিটাও ধরিয়ে দেবো। আর এই যে ঠাকুরের পাঁচ রকমের ফল, প্রত্যেক দিনই তো গোটা ফল দিই তোমরা জানো। বাইরে প্রচণ্ড শব্দ হচ্ছে, গাছ কাটছে তো তাই, তার জন্য একটু অসুবিধা হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ধূপটা ধরিয়ে দিলাম, মানে ধূপকাঠিটা, আর এখানে আমি ধূপটাও ধরাবো। তারপরে দেখতে থাকো এক এক করে আমি কী কী করি। এই দেখো ধূপ ধরানো হয়ে গেছে আমার। এবার আমি ঠাকুরকে স্নান করাবো। প্রথমে শুধু জল দিচ্ছি, জল দিয়ে স্নান করে নিচ্ছি ভালো করে, তারপরে ঘি মধু এগুলো দেব। এবার দেবো হচ্ছে ঘি। আমি ঠাকুরকে ভালো করে ঘিটা মাখিয়ে নেব। ঠাকুর তো সাবান নিতে পারে না তাই না, তাই ঘি মধু দিয়ে সুন্দর করে স্নান করে। এবার কি দেবো বলতো, মধু ত্রিশূল টাইপ পাশে চলে গেছে, মধু দিয়ে দিই। এবার দিচ্ছি মধু, দুধ গঙ্গা জল মিশিয়ে স্নান করাবো। এবার একটু জল দিয়ে স্নান করে নিলাম, এরপরে দেবো দুধ গঙ্গা জল, আর তার মধ্যে দেবো হচ্ছে তিল। এবার আমি সব ফুলগুলো সাজিয়ে দিই আসনে, তারপরে ঠাকুরকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করা। বেলপাতাটা দিয়ে নিই। এই দেখো পুরো মন্দিরটা আমি সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। আজকে কত ফুল ফুটেছে না, ওই জন্য আরো সুন্দর দেখা যাচ্ছে। পুরো আসনটা দেখো কি সুন্দর লাগছে, ফুলে একদম সাজিয়ে দিয়েছি। মা লক্ষ্মীর মন্দিরটাও সাজিয়ে দিয়েছি। আমি এখন মহাদেবের মাথায় জল ঢালবো, মানে দুধ গঙ্গা জল যেটা বানিয়েছি সেটা। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম রূপারূপমেব বন্ধনা মৃত্যুর্মুক্ষি মামৃতম। হয়ে গেল আমার পুজো দেওয়া কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাকিমাও আসবে পুজো দিতে, একটু পরে আসবে কাকিমা, তখন তোমাদের আবার ভিডিও করে দেখাবো। আমার তো পুজো দেওয়া হয়ে গেল, আমার কাকিমাও স্নান করে রেডি হয়ে চলে এসছে। এখন কাকিমাও ঠাকুরের মাথায় জল ঢালবে।
দিয়েছি আমি তোমার দিয়ে তোমরা তো দেখলে আমার কাম্মা এসেও পুজো দিয়ে গেল, মানে আমি কাম্মার জন্য দুধ রেখেছিলাম। কাম্মাদের ঘোষ আজকে দুধ দিয়ে যায়নি, তাই আমি বললাম যে আমি দুধ রেখেছি, ওখান থেকে পুজো দাও। আর আমাকে দাদু দুধ এনে দিয়েছিল সকালে, তা না হলে আগের সোমবারেও আমি মানে দুধ দিয়ে পুজো দিতে পারিনি, আবার এই সোমবারেও তাই হতো। তাই পরের সোমবারটাতেও দেখি দাদুকে বলবো যে আগের দিন যদি দুধ নিয়ে আসতে পারে, মানে আগের দিন না মানে সকাল সকাল যদি দুধ আনতে পারে। তাই তো আমি একটু পরে ঠাকুরের ফল বানাবো, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা দেখতে দেখো পুরো ভিডিওটা লাস্ট। এখন বাজে হচ্ছে 4:10, আমি একটু আর পড়াতে যাবো। তো এখন আমি যে পুজো দিয়েছিলাম সে ঠাকুরের ফলগুলো বানাবো, তারপরে পড়াতে যাওয়ার সময় নিয়ে যাবো ঠাম্মিদের বাড়ি, ঠাম্মিদের দেবো, কাম্মাকে দেবো, সবাইকে দেবো, আমরাও খাবো এখন ফলগুলো বানার। ভাই স্কুল তো চলে আসলো, ভাইও খেতে পারবে এখন, তার জন্য আগের থেকে কেটে রাখিনি। তো এখন ফলগুলো বানাবো। তুই খাবি ভাই এখন? হ্যাঁ হ্যাঁ, কাকে মাকে জানি তুললে গ্লাসের মধ্যে ভালো লাগা যাবে। নিচে এই বাটিতে দিয়েছি কাকিমাদের জন্য, নাও খাও। আমি এখন যাব পড়াতে, তো এই দেখো এই নেল পালিশটা নিলাম। আমার ঠাম্মি কদিন ধরে বলছে নেল পালিশ পরবে, তাই পরিয়ে আসার সময় ঠাম্মিকে নেল পালিশটা পরিয়ে দিয়ে আসবো। চলো এখন পড়াতে যাই, 4:30 প্রায় বেজে গেছে। এখন দেখো 6টা বাজে, আমি এখন যাচ্ছি সন্ধ্যা দিতে, পড়িয়ে চলে এসেছি, এসে বাইরে কিছুক্ষণ বসেছিলাম। তো এখন সন্ধ্যা দেবো, ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে ভালো করে, এই যে দুধ টুধ সব ফেলে দিতে হবে, ফুল টুল সব পরিষ্কার করি, সন্ধ্যাটা দিয়ে নিই, আগে এগুলো গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, আর এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল সন্ধ্যা দেওয়া, আর এই ঘিয়ের প্রদীপটা বাইরে গিয়ে দিয়ে আসবো। এই যে ধূপ ধরিয়ে দিয়েছি, এখন বাইরে যাব দেখাতে। আর এই যে আমার বুনু এসে দাঁড়িয়ে রয়েছে, প্রসাদ খেয়েছে কেবল, চল। আমি এখন চলে এসেছি রান্না করতে, তাছে কি রান্না করবো বলো তো, আজকে তো নিরামিষ মানে সোমবার। এই যে এখানে বেগুন কেটে রেখেছি, বেগুনি বানাবো, তাই বেসনও মাখিয়ে রেখেছি, আর বানাবো হচ্ছে মিক্স রাইস, যেখানে বাসমতি রাইসটা করে নিয়েছি। প্রথম বেগুনিটা ভেজে নিই, তারপরে মিক্স রাইস বানাবো। মিক্স রাইস হচ্ছে মানে ভাতের সঙ্গে অনেক রকমের সবজি দিয়ে ভাতটাকে ফ্রাই করা, মশলা টশলা দিয়ে। তা বেশি ভেজিটেবলস নেই, শুধু আলু আর গাজর দিয়েছি, আর এগুলো হচ্ছে সয়াবিনের কী বলে এটাকে, গ্রানুলা বলে, সয়াবিন ছোটো ছোটো সয়াবিনের মতো কিনতে পাওয়া যায়, এগুলোতে পকোড়া বানায়, তো সেটাও নিয়েছি। আর এই যে একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর একটু কিশমিশও দেবো। যখন ওটা বানাবো তখন তোমাদের দেখাচ্ছি, আগে আমি বেগুনিগুলো ভেজে নিই। এই দেখো গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, আর বেগুনিগুলো দেখো কী সুন্দর ফুলেছে, খুব সুন্দর ফুলছে বেগুনিগুলো। এই দেখো এখন আমি মিক্স রাইস রান্না করছি, সব সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে ভাতটা দেবো, দিয়ে মেশাবো ভালো করে। এই যে ভাতটা দেখো আমার রান্না কমপ্লিট, এই যে বেগুনি, বেগুনের উপর দিয়ে একটুখানি লবণ ছিটিয়ে দিয়েছি, তাহলে একটু মুচমুচে থাকবে। আর এই যে হচ্ছে মিক্স রাইস, এর মধ্যে তুমি যত ভেজিটেবলস দেবে তত টেস্ট হবে, এর মধ্যে তুমি চিকেনও দিতে পারো, অসুবিধা নেই, যেহেতু আমাদের নিরামিষ তাই আমরা ভেজ খাচ্ছি, পেঁয়াজ রসুন দেওয়া যায়, এবার আমরা খাবো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে পরে আর একটা ব্লগ ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।